হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন ভিডিও দেখতে থাকবেন আজকের ভিডিও একাদশীর ভিডিও বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমাকে ফোন করবেন যারা দীক্ষা নিতে ইচ্ছুক যারা পুজোর সমস্ত জিনিসপত্র ঘরে বসে পেতে ইচ্ছুক এবং যারা অ্যাস্ট্রোলজার দেখাতে চান তারা অবশ্যই আমাকে ফোন করবেন আচ্ছা ব্রত কথাটা খুব ছোট এবার ব্রত কথা বেশি বড় নয় আমি খুব তাড়াতাড়ি পড়ে দিচ্ছি আগে তারপরে বাকিটা আমি টাইমটা ডেটটা পারণের সময়টা বলে দিচ্ছি আশ্বিন মাসে শুক্লপক্ষী পাশাঙ্কুষা একাদশী মাহাত্ম ব্রহ্মবৈত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে মধুসূদন আশ্বিন মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি তবন্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিন মাসে শুক্লপক্ষে একাদশী পা নামে প্রসিদ্ধা কেউ কেউ একে পাপাকুষাও বলে থাকে এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে শিহরির নাম সংকীর্তনের দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধ জীব মোহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রীহরীর শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদন করলে নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ দণ্ড থেকে মুক্তি লাভ হয় শ্রীহরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো ব্রত নেই হাজার হাজার অশ্বমেধ যোগ্য এবং শত শত রাজকীয় যজ্ঞ এই ব্রতের শতভাগের এক অংশে সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি হয় দীর্ঘায়ু হয় আরোগ্য হয় সুপত্নী হয় বন্ধু হয় প্রভৃত এই জিনিসগুলো অনায়াসে লাভ করা যায় হেরাজন গয়া কাশি এমনকি কুরুক্ষেত্র অপেক্ষা অপেক্ষাপূর্ণ স্থান নয় হে ভুলা ভূপাল একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু লোকে গতি হয় এই পাশাঙ্কুষা ব্রতের ফলে মানুষ সর্ব পাপ মুক্ত হয়ে গোলক ধামে গমন করতে সমর্থ হয় এই ব্রতের দিনে যিনি স্বর্ণ তিল গাভি অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা এই সমস্ত জিনিসগুলোর মধ্যে যদি একটাও দান করে তাকে আর জমালয়ে যেতে হয় না যারা এই সকল পূর্ণ কার্য করে না তাদের জীবন কামারশালার হাপরের মতো বিফলে যায় সাথেই ব্রত পালনে উচ্চকূলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারীয় যদি এই পূর্ণ ব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহাযন্ত্রণা নরক থেকে মুক্ত হয়ে বৈকণ্ঠে সুখ লাভ করে কৃষ্ণভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে ব্যাপারটা হচ্ছে আমি এর আগেই কিন্তু বললাম পিতৃ পুরুষদের উদ্দেশ্যে যেগুলো আমি দান দিতে বলেছিলাম শীতের পোশাক শীতের পোশাক ছাতা পাদুকা বস্ত্র অন্ন ব্রাহ্মণকে খাওয়ানো আমি কিন্তু এইগুলো বলেছিলাম তো অবশ্যই একাদশীর দিন এইগুলো দান করতেই পারেন যদি অন্নটা না দান করতে পারেন এই বাকি জিনিসগুলো দান করতে পারেন যে যে জিনিসগুলো বললাম পাদুকা ছত্র বস্ত্র যে কোনো স্বর্ণ যাই ইচ্ছে আপনারা দান করতে পারেন আপনাদের পছন্দের লোককে আপনারা দান করতে পারেন গরিব দুঃখিনীকে আপনারা দান করতে পারেন আর এই একাদশী কিন্তু করতেই হবে এই একাদশীর বিরাট মহিমা খুব সুন্দর দিনে একাদশী খুব সুন্দর একাদশী আপনারা সমস্ত একাদশীর মাহাত্মটা শুনলেন তাহলে আপনারা নিজে কানেই নিজে কানে শুনলেন যখন এর কোনো অবকাশ নেই আপনারা একাদশী করুন আচ্ছা সাতাশে আশ্বিন সময়টা হচ্ছে সাতাশে আশ্বিন ইংরেজি চোদ্দোই অক্টোবর আর সোমবার বারটা হচ্ছে সোমবার এই একাদশী এই দিনে কিন্তু পড়েছে পাশাঙ্কুষা একাদশী এই দিনে করেছে আবারও বলছি সাতাশে আশ্বিন এবং ইংরেজি চোদ্দোই অক্টোবর অবশ্যই লিখে রাখুন আমাকে যেন ফোনে আর জিজ্ঞেস করবেন না বোঝা গেল একাদশীর পরের দিন পারণের টাইমটা পারণের টাইম হচ্ছে নটা বেজে সাতাশ মিনিটের মধ্যে একদম ভোর সাড়ে চারটে থেকে নটা বেজে সাতাশ মিনিটের মধ্যে হচ্ছে পারন পারণ মন্ত্র এর আগে আমি বারবার বলে দিয়েছি তবু আর একবার বলছি একাদশীর পারণ মন্ত্র অনেক মায়েরাই ভুলে গেছো আগে যখন আমি একাদশী ভিডিও করতাম প্রত্যেকদিন বলে দিতাম তবু আর একবার বলে দিচ্ছি অজ্ঞান ও তুমি ব্রতে না নেব কেশ প্রসিধ প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রেদ ভব তোমরা লিখে নাও খাতায় যখন পারণটা হবে গোবিন্দকে ভোগ টোগ নিবেদন করে সমস্ত কিছু করে প্রসাদ মুখে দেওয়ার আগে এই পারণ মন্ত্রটা মুখ তোমরা তিনবার বলে তারপরে প্রসাদ মুখে দিয়ে পারণ করবে বোঝা গেল খুব ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর